नमस्कार बंधुरा आमी डॉ अर्जुन साधु और आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। ये चैनेले जतगुली रोग एवं तार होमिओपैथिक ओषुध निये आमी आलोचना करेछि सेई प्रत्येकटी भिडियोर लिंक आमी नीचे डेस्क्रिप्शने दिये देब। जदि आपनारा ओई भिडियोगुली ना देखे थाकेन ताहले नीचे डेस्क्रिप्शने देওয়া लिंकगुलिते क्लिक करे देखे नेবেন। तो आजकेर आलोच्य विषय तो आपनारा देखेई निয়েছেন থাম্বনেইলে। आजकेर आलोच्य विषय हलो आर्सेनिक अल्बाम 30 ओषुधটিকে ग्रहण करा নিয়ে কেন্দ্র করে বিভিন্ন সংশয় বা প্রশ্ন এবং তার উত্তর। বন্ধুরা এই আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি কিন্তু আয়ুষ মন্ত্রণালয় অনেক আগেই নির্বাচন করেছেন। সে বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম ফেব্রুয়ারি মাসে। সেখানে আমি করোনা ভাইরাস কি এবং করোনা ভাইরাসের সম্ভাব্য হোমিওপ্যাথিক মেডিসিন কি কি আছে, করোনা ভাইরাসের প্রতিরোধের উপায় কি এবং आयुष मंत्रालय तरफ থেকে নির্বাচিত হওয়া আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি সম্পর্কে বলেছি। যদি আপনারা ভিডিওটি দেখতে ইচ্ছুক হন তাহলে এই ভিডিওর নিচে যেখানে ডঃ অর্জুন সাধুকার কথাটি লেখা আছে সেখানে ক্লিক করুন, তাহলে আপনি পৌঁছে যাবেন চ্যানেলের হোম পেজ। সেখানে গিয়ে যে থাম্বনেইলটির উপর লেখা আছে অন্ধকারময় করোনা ভাইরাস এবং তার পথের দিশারি হোমিওপ্যাথি, সেই থাম্বনেইলটিতে ক্লিক করুন এবং ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখা হয়ে গেলে বন্ধুরা এই আর্সেনিক অ্যালবাম 30 কে ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের তরফ থেকে নির্বাচিত হয়েছে অনেক আগে, কিন্তু তার নেয়ার হিড়িক পড়েছে এই সময়। আমি দেখতে পাচ্ছি আমার চেম্বারে বিভিন্ন পেশেন্টরা এই আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি নিতে উৎসাহ দেখাচ্ছেন, কিন্তু সেই উৎসাহের পাশাপাশি তাদের মনে বেশ কিছু সংশয় বা প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলিকে একত্রীভূত করে আমি সেই প্রশ্নগুলির উত্তর এই ভিডিওর মাধ্যমে আজ দিতে চলেছি। আর এই ভিডিওর শেষে আমি দিতে চলেছি একটি সুন্দর মেসেজ। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি কতখানি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটির প্রতিটি অংশ গুরুত্বপূর্ণ সহকারে দেখুন। তো প্রথম প্রশ্ন হলো, যেটা আপনারা থাম্বনেইলে দেখেছেন, যে আপনার পরিবারের প্রতিটি সদস্যই কি আর্সেনিক অ্যালবাম 30 নেওয়ার যোগ্য? উত্তর হলো হ্যাঁ। তার কারণ আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি সম্পূর্ণভাবে সাইড এফেক্টলেস, অর্থাৎ কোনো রকম সাইড এফেক্ট নেই। সেই সঙ্গে ওষুধটি ইমিউনিটি পাওয়ারকে গেইন করে, ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়, সেই সঙ্গে এটি করোনা ভাইরাস প্রতিরোধকও বটে। তাই এই ওষুধটিকে আপনাদের পরিবারের জন্য অবশ্যই নিতে পারেন। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, আয়ুষ মন্ত্রণালয়ের তরফ থেকে যে ডোজটা নির্বাচন করা হয়েছে এই ওষুধটির, সেই ডোজটি কি প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য? এবং ওষুধ নেওয়ার যেভাবে পদ্ধতি নিরূপণ করা হয়েছে সেই পদ্ধতিতে কি প্রত্যেকে নেবেন? উত্তর হলো না। এবারে কেন না তার উত্তর আপনি পাবেন আমার পরবর্তী প্রশ্নগুলোর উত্তরে। যেমন ধরুন এই কোশ্চেনটি, যে আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি যে শিশুর বয়স 1 বছরের নিচে তারা কি নিতে পারবে? উত্তর হলো হ্যাঁ, কোনো রকম চিন্তা নেই, যে কোনো বয়সের শিশুরাই নিতে পারবে। কিন্তু এক্ষেত্রে একটু প্রভেদ আছে। আর সেটা কি? দেখুন আয়ুষ মন্ত্রণালয়ের তরফ থেকে যে ডোজ নির্বাচন করা হয়েছে সেটি সর্বসাধারণের দিকে তাকিয়ে, সর্বসাধারণের নিরিখে। কিন্তু যখন 1 বছরের নিচে একটা বাচ্চা এই ওষুধটি গ্রহণ করবে তখন কিন্তু তার ডোজটা পাল্টে যাবে। আর সেটা কি হবে? ডোজটা ঠিক তার হাফ হয়ে যাবে। অর্থাৎ আয়ুষ মন্ত্রণালয়ের তরফ থেকে যেটা বলা হয়েছে, যে পরপর 3 দিন সকালে খালি পেটে জিভের উপর 2 ফোঁটা দিতে হবে আর্সেনিক অ্যালবাম 30। এক্ষেত্রে ডোজটা হয়ে যাবে আপনার শিশুর ক্ষেত্রে পরপর 3 দিন সকালে খালি পেটে 1 ফোঁটা। কিন্তু জিভের ওপর দেয়া কি সমীচীন হবে? উত্তর হলো না। তার কারণ হোমিওপ্যাথিক ওষুধ অ্যালকোহল দিয়ে তৈরি। এবার যখনই আপনি আপনার বাচ্চার জিভে দেবেন, বাচ্চা জিভে জ্বালা করবে, কষ্ট পাবে। তাই এভাবে ওষুধটি দেওয়া যাবে না বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে কি করতে হবে? দেখুন বিভিন্ন পদ্ধতিতে হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়ে থাকে, গ্লোবিউলসের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে গ্লোবিউলসেও দেওয়া চলবে না। তার কারণ হলো 1 বছরের উপরে যদি কোনো বাচ্চার বয়স হয় তাহলে সেক্ষেত্রে গ্লোবিউলস চুষে চুষে খেয়ে নিতে পারবে, কিন্তু যখন বাচ্চাটার বয়স 1 বছরের নিচে তখন কিন্তু সে ওষুধটিকে খেতে পারবে না। তাই এখানে একটু অন্যভাবে ওষুধটিকে দিতে হবে। আর সেটা হলো কি? পুড়িয়ার মাধ্যমে। আর এক্ষেত্রে আপনি পুড়িয়াটা তৈরি করতে পারবেন না। এই পুড়িয়া ওষুধটি তৈরি হয় হোমিওপ্যাথিতে সুগার অফ মিল্কের মাধ্যমে। আর এক্ষেত্রে আপনাকে ওষুধের দোকানে পৌঁছাতে হবে এবং দোকানদারকে বলতে হবে, দাদা আপনি 3টি পুড়িয়া তৈরি করে দিন, বাচ্চা ওষুধটি খাবে, আর প্রত্যেকটি পুড়িয়ায় আর্সেনিক অ্যালবাম 30 1 ফোঁটা করে দেবেন, তাহলেই আপনার বাচ্চার ওষুধ তৈরি হয়ে যাবে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। একজন গর্ভবতী মহিলা, একজন গর্ভবতী মা, সে কি এই আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি গ্রহণ করার যোগ্য? তার বাচ্চার পক্ষে কি এটা নিরাপদ হবে? উত্তর হলো হ্যাঁ, তার কারণ ওষুধটি সম্পূর্ণভাবে সাইড এফেক্টলেস, অর্থাৎ কোনো রকম সাইড এফেক্ট নেই। তারপর আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সক্ষম, আর সেই সঙ্গে এই ওষুধটি নেওয়ার মাধ্যমে আপনি এবং আপনার সন্তান কোভিড-19 কে প্রতিরোধ করতে সক্ষম হচ্ছেন। তাই নিশ্চিন্তে একজন গর্ভবতী মা এই ওষুধটি নিতে পারেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। যিনি নিয়মিত প্রেশারের ওষুধ খান, যিনি নিয়মিত সুগারের ওষুধ খান, যিনি নিয়মিত থাইরয়েড সমস্যার ওষুধ খান, তার ক্ষেত্রে কি আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি প্রযোজ্য? উত্তর হলো অবশ্যই হ্যাঁ। এক্ষেত্রে শুধু আপনার মেন ওষুধ অর্থাৎ প্রেশার বা সুগার বা থাইরয়েডের ওষুধটির সঙ্গে আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি খাওয়ার ক্ষেত্রে 30 মিনিট ডিফারেন্স রাখুন, তাহলেই হবে। তো বন্ধুরা, চলে এসেছি ভিডিওর শেষ পর্বে। আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে এই ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব, সেটা হলো যে ব্যক্তি প্রায়শই হাঁচি সর্দিতে ভোগেন, একটু ঠান্ডা লাগলে কিংবা একটু ঠান্ডা গরম লাগলেই হাঁচি এবং সর্দি হতে থাকে, তিনি কিন্তু আয়ুষ মন্ত্রণালয় দ্বারা নির্বাচিত ওই মাত্র 3 দিন আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি গ্রহণ করলে চলবে না। সেক্ষেত্রে ওষুধটি ওই অল্প ডোজে প্রতিরোধক হিসাবে তার ক্ষেত্রে কাজ করবে না। তাই তাকে কি করতে হবে? ওই একই নিয়মে অর্থাৎ সকালে খালি পেটে জিভের উপর 2 ফোঁটা অন্ততপক্ষে পরপর 7 দিন তাকে গ্রহণ করতে হবে। তাহলে তার ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 30টি করোনা ভাইরাসের প্রতিরোধক হিসাবে কাজ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন সংশয় বা প্রশ্ন এবং তার উত্তর। এবার এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন জাগে এই ওষুধটির গ্রহণকে কেন্দ্র করে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিচে আপনার ঠিক ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব কথাটিতে ক্লিক করে দিন এবং ঠিক তারপরেই সাবস্ক্রাইব কথাটি ব্ল্যাক কালারের হয়ে যাবে আর তার পাশে এসে যাবে একটা বেল আইকন। সেই বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে 3টে কথা দেখতে পাবেন, অল, পার্সোনালাইজ, নান। অল কথাটিতে ক্লিক করে দিন, তাহলে চিকিৎসা বিষয়ক বিভিন্ন তথ্য, বিভিন্ন রোগ এবং তার কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধের নিয়মিত আপডেটের নোটিফিকেশন সর্বপ্রথমে পৌঁছে যাবে আপনার কাছে। নমস্কার।